রাজধানীর মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় মোহাম্মদপুর থানায় অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানায় অবস্থান কর্মসূচি পালনকালে তারা বলেন, দিন যত গড়াচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ততই অবনতি হচ্ছে, যথাযথ সমাধান না দেয়া পর্যন্ত থানায় অবস্থান করার হুঁশিয়ারি দেন তারা। এদিকে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের ব্যর্থতা স্বীকার করে জানায়, সাধারণ মানুষকে সাথে নিয়ে ছিনতাইকারী ও ডাকাতি দমনে কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে তারা শুরু করবে। এ সময় তারা স্থানীয়দের সহায়তাও চেয়েছেন। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলাম। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর লতি তুলে বাজারে নিয়ে গেছিলেন ব্যস্ত, 1,00,100 টাকা দিয়ে কিনে নিল। কে নিল? যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। একটু সময়ের জন্য বিকার নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। জমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।